নাই বাপ্পি কেন রোজা রাখবে বাপ্পি রোজাদার মানুষদেরকে সাপোর্ট করতে পারে বাপ্পি এভরিডে 1500 মানুষকে ইফতার দেওয়ার চেষ্টা করছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী বর্তমানে নানা ধরনের মন্তব্যের কারণে আলোচনায় রয়েছে এই অভিনেতা সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বাপ্পি চৌধুরী বলেন আমি সব সময় বলি আজানের শহর ঢাকা শহর সারা বিশ্বে আর এমনটা দেখা যায় না আমি যখন শুক্রবার ঢাকার রাস্তায় বের হই তখন দেখতে পাই পুরান ঢাকার রাস্তায় নামাজ পড়ছে মানুষ আমি মনে করি এর থেকে বড় শান্তি আর কিছু হতে পারে না অন্যদিকে রমজান মাসে রোজা রাখছেন বাপ্পি চৌধুরী এমনই একটি খবর কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন আমি কেন রোজা রাখব বাপ্পি রোজাদার মানুষদের সাপোর্ট করতে পারে বাপ্পি প্রতিদিন 500 রোজাদার মানুষদের ইফতার দেওয়ার চেষ্টা করছে আমি সাধারণত অন্যদের মতো ফলো আপ করে লাইভ করে বেড়াই না কেউ যদি আমাকে বলে ভাই আমি রোজা আছি তাহলে তাকে আমি খালি হাতে ফিরিয়ে দেই না কিন্তু কেউই ধর্ম নিয়ে কথা না বলুক আমাকে নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন এটা অনেক খারাপ আর আমি যদি অবশ্যই আল্লাহর নামে রোজা রাখি তাহলে তো সেটা সম্মানের ব্যাপার